হোয়াইট ওয়াশ ওড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে আসবে একাধিক পরিবর্তন। বাদ পড়ছেন ব্যর্থ ক্রিকেটাররা, একাদশে সুযোগ মিলছে তৌহিদ হৃদয় সহ একাধিক তরুণ ক্রিকেটারের। তবে কি বাদ পড়ছেন মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানরা? চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে এরই মধ্যে হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে বাকি এখনও এক ম্যাচ। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার 4 মার্চ দুপুরে চট্টগ্রামে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন 2-0 ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে 3 উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে 132 রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের দেয়া 327 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 194 রানে অল আউট হয় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ 58 রান করেন সাকিব, অধিনায়ক তামিম করেন 35 রান, তাসকিন আহমেদ নেন 3 উইকেট। এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যর্থ লিটন দাস, প্রথম দুই ম্যাচে করেছেন 7 রান, আর মুশফিকুর রহিম করেছেন 2 ম্যাচে মাত্র 20। বেশ কয়েকটা ম্যাচে রান করতে পারেননি মুশফিক, তাই তো এই ম্যাচে বাদ পড়ছেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান 2 ম্যাচে 100-এর উপরে রান দিলেও পাননি কোনো উইকেট, তাই তো শেষ ম্যাচে মোস্তাফিজের বাদ পড়াটা এক প্রকার নিশ্চিত। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি বাংলাদেশের একাদশটি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবেন অধিনায়ক তামিম ইকবাল খান। তামিমের সাথে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন নাজমুল হাসান শান্ত। 4 নম্বরে ব্যাটিং করতে নামবেন তৌহিদ হৃদয়। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে হৃদয়ের, আর সেজন্য বাদ পড়তে হবে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। 5 নম্বর পজিশনে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 6 নম্বরে থাকবেন আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 7 নম্বরে ব্যাটিং করবেন আফিফ হোসেন ধ্রুব। 8 নম্বরে দেখা যাবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। দলে রাখা হবে স্পেশাল স্পিনার তাইজুল ইসলামকে। এছাড়াও পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ। তাসকিনের সাথে দেখা যাবে হাসান মাহমুদকে। মোস্তাফিজের জায়গায় খেলবেন এই ডানহাতি পেসার। উল্লেখ্য, সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 মার্চ দুপুর 12টায়। এক নজরে বাংলাদেশের একাদশ। তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের কী মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।